নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলেছি আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আশা করছি সবাই শুনেছে এমস হচ্ছে কল্যাণীতে তো নদীয়া ডিস্ট্রিক্ট জায়গায় হচ্ছে এমস পৌরসভার এলাকায় তো সেখানে লোক নিয়োগ করা কিছু সংখ্যক শূন্য পদে এর আগে শুনেছিলেন তো সেক্ষেত্রে ততটা একটু ভাইরাল হয়নি অর্থাৎ সেইগুলো সব নিচের ভিতর থেকেই নেওয়া হতো অর্থাৎ রিকমেন্ড করা হতো নিজের দিক থেকে তো এবার কি করেছে সেই সেকশনটা বোর্ড ইঞ্জিনিয়ারিং কনস্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে সেই এমসে কিছু শূন্য পদে নিয়োগ করাবে কিন্তু এই সমস্যার মাধ্যমে তো আমরা জানবো বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কতগুলো শূন্য পদে নিয়োগ করতে চলেছে সবই বিস্তারিতভাবে তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য যখনই করবে তখন অল করে দিও কারণ যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে তো চলো ভিডিও শুরু করা যাক চাকরির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের তারিখে এখানে লাইব্রেরিয়ান গ্রেড থ্রি থেকে নিয়োগ করা হবে যে হলো অ্যাডভার্টাইসমেন্ট নাম্বার অনুযায়ী এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কি কি পদে নিয়োগ করা হবে ভালো মতন দেখে নাও কল্যাণী এমস ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে নিয়োগ করা হবে যেখানে স্টোর কিপার কাম ক্লার্ক পদে নিয়োগ করা হবে তিনজন পদে যেখানে গ্র্যাজুয়েশন হতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং স্টোর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে ডিপ্লোমা থাকতে হবে মেটিরস ম্যানেজমেন্টে আর এখানে বেতন দেওয়া হবে তেইশ হাজার একশো টাকা লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পরবর্তীতে আছে ফার্মেসিস্ট দুটো শূন্য পদ ডিপ্লোমা করতে হবে ফার্মেসিতে এবং কি রিজাইটেড ফার্মেসি আন্ডার দ্য ফার্মেসি অ্যাক্টের মাধ্যমে থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান ডিগ্রি থাকতে হবে ফার্মেসির এবং কি এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিসপেন্সিংয়ে আর এখানে মিনিমাম আবেদনের জন্য আঠেরো থেকে তিরিশ বছর ধার্য করা হয়েছে সরকারি হিসাবে এমস হিসাবে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পার এখানে ছাব্বিশ হাজার একশো টাকা যেভাবে হবে বেতন পরবর্তীতে আসে আপার ডিভিশন ক্লার্ক পদে ডেটা এন্ট্রি অপারেটর পদে ছত্রিশটি শূন্য পদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিটে ইংলিশে আর ত্রিশটি ওয়ার্ড পারমিনটে হিন্দিতে এজ লিমিট হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এমস হিসাবে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে চব্বিশ হাজার আটশো টাকা পরবর্তীতে আছে গ্যাস স্টোর এখানে একটি শূন্য পদ এখানে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করলে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স থাকতে হবে মেডিকেল গ্যাস পাইপলাইনের সিস্টেমের আর এখানে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আইটিআই এখানে ছাব্বিশ হাজার একশো টাকা বেতন দেওয়া হবে তারপরে পরবর্তী হচ্ছে মেডিকেল রেকর্ড টেকনিক্যাল দুটো শূন্য পদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল রেকর্ডসে এবং কি এক্সপেন্স থাকতে হবে হ্যান্ডেল মেডিকেল রেকর্ডস এবং আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যেখানে চব্বিশ হাজার আটশো টাকা দেওয়া হবে বেতন ল্যাবরেটারি টেকনিক্যালের জন্য তেত্রিশটি শূন্য পদ রয়েছে ডিগ্রি সায়েন্স এন ইউনিভার্সিটির আন্ডারে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সায়েন্স জানতে হবে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যালে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরিতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অ্যাটলিস্ট এখানে চল্লিশ বছরের মধ্যে ছাড় থাকবে হলো এইমসের পক্ষ থেকে ছাব্বিশ হাজার এক টাকা বেতন পরবর্তীতে আছে লাইবেরিয়ান গ্রেড থ্রি পদের তিনটে শূন্য পদ এখানে বিএসসি ডিগ্রি করলে আবেদন করতে পারবেন না হয়তো বেচুলার ডিগ্রি করলে আবেদন করতে পারবেন এখানে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যারামেডিকেলে আর টাইমিং স্পিড থাকতে হবে তিরিশটি ওয়ার্ড মিনিট ইংলিশে এবং কি এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এইমস হিসাবে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে তেতাল্লিশ হাজার নশো টাকা বেতন দেওয়া হবে যারা আবেদন করতে পারবেন কিন্তু প্রেসক্রিপ করতে হবে রিকোমেন্ডেড জবের ক্ষেত্রে তো এখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন সেই সিলেকশন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া আছে ইন্টারবেসিক ডিটেলস করতে হবে তবে ইন্টার এডুকেশন ডিটেলস করতে হবে আপলোড স্ক্যান ফটো করতে হবে পেমেন্ট মোড করতে হবে ইমেল অ্যাড্রেস করতে হবে তো এখানে যারা আবেদন করবেন তাদের জন্য ধৈর্য মূল্য লাগবে যারা জেনারেল আছে সাতশো পঞ্চাশ টাকা লাগবে ওবিসিতে যে সাতশো পঞ্চাশ টাকা এসসি এসসি দিয়ে চারশো পঞ্চাশ টাকা ই সার্ভিস ম্যানের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর মহিলাদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা এবং এর জন্য চারশো পঞ্চাশ টাকা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন একদম সঠিক বিষয় নিয়ে এখানে কলকাতা কল্যাণী এমসি নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে তবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে বা আপনি যদি ভিডিও থেকে আপনি যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চান বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে হোম ক্রিয়ার ভ্যাকেন্সিসে গিয়ে আপনাকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছোটো করে লেখা আছে কল্যাণী বেঙ্গল তো এখানে গিয়ে আপনি ভিও ডিটেলসে ক্লিক করলে আপনি কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব